আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। স্টেশনের অব্যবস্থায় ভয়ঙ্কর জ্যামে আটকে রাস্তা, উপলক্ষ আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা। এই প্রথম দেখা গেল আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজায় প্রশাসনের চরম অব্যবস্থা। ভয়ঙ্কর জ্যামে আটকা পড়ল শতাধিক ছোট বড় গাড়ি, জরুরি পরিষেবার জন্য দুধের গাড়িও রেহাই পেল না। আটকে গেল যাত্রীবাহী বাস থেকে শুরু করে দূর দূরান্তের যাত্রীদের যাতায়াতের জন্য গাড়ি, কারণ নেতাজি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষের তরফেও না, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও না, কেউ ট্রাফিক কন্ট্রোল করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। কলেজে আগত অতিথিদের ও ছাত্রছাত্রীদের আসার জন্য 2 ও 4 চাকার গাড়ি এবং অটো টোটো কলেজের নিজস্ব গ্রাউন্ডে রাখার ব্যবস্থা নিতে পারলে এভাবে ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হতো না বলেই মনে করছেন সাধারণ মানুষজন। কালীপুর থেকে কুশকুমার পাড়ে ও শুভদীপ জালালের রিপোর্ট, আরামবাগ টাইমস। কিসের জ্যাম হয়েছে কি করে বলবো, এই রাস্তা জ্যাম সামনে
জোর ট্রাফিক ব্যবস্থা নাই নাকি করতে পারবো না জোর বাজারও সবাই বাইক বাইক নিয়ে বেরিয়েছে এই আর কি আমার বাড়ি তোমার নাম কি আবার আমার নাম গৌতম মন্ডল বর্ধমান বর্ধমান এই জায়গায় একটু অসুবিধা হয় না আপনাদের অসুবিধা তো হবে জ্যাম মানে তো অসুবিধা আপনার নাম কি সৌরভ কি সৌরভ কি জানা বাড়ি বলুন বাড়ি বাড়ি চাপাটা আপনার নাম তপন সিং সেটাই তো কিসের জন্য যাবে একটু বলুন না তুই জানবো আমরা তো বালিজানগঞ্জ যাবো বলে বেরিয়েছিলাম কোথেকে আসছেন আমরা আরামবাগ থেকে আসছিলাম এখন যাবেন কোথায় আপনার নাম কি আমার নাম কাজী এমডি হোসেন আপনার নাম দাদা শেখ বাপু বাড়ি সাওদাপল্লি ছ নম্বর দাদা কিসের জ্যাম বলতে হবে স্কুল পুজোর জন্য কিসের জ্যাম দাদা এটা কলেজের পুজোর জন্য সরস্বতী পুজোর জন্য কলেজের জন্য কিন্তু এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই না হ্যাঁ না ট্রাফিক কি দেওয়া দরকার ছিল অবশ্যই অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এখানে কোনো ট্রাফিক নাই হ্যাঁ এত জ্যাম এত সকলেরই অসুবিধা কোনো মানুষেরই অসুবিধা অসুবিধা হচ্ছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চাঁদরা যাবেন কোথায় যাবেন কলেজে এসছি আচ্ছা বলছি দাদা কিসের জ্যাম বলতে পারবেন কিসের জ্যাম এটা বলতে পারবেন হ্যাঁ
আপনাদের অসুবিধা হয় না গাড়ি চালাতে এর মধ্যে? দাদা আপনাদের অসুবিধা হয় না এর মধ্যে গাড়ি চালাতে? অসুবিধা হচ্ছে তো? এই জ্যামটা কী কারণে? এই কলেজে পূজার জন্য এখানে জ্যাম হচ্ছে? কোনো ট্রাফিক সিগন্যাল নাই, ট্রাফিক নাই কোনো? ট্রাফিক দেওয়া কি প্রশাসনের দরকার ছিল না? কলকাতা বুটিক শাড়ি ও হস্তশিল্পের মেলা, বিশেষ ছাড় সহ ভ্যালেন্টাইন্স ডে সেল। স্থান: রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি 2023, বুধবার থেকে শনিবার 4 দিন ব্যাপী সকাল 10:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী খোলা থাকবে।